বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট রিনিউ করার জন্য কোথায় আবেদনপত্র জমা দিবেন, কিভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন, কিভাবে ট্রাভেল পাস সংগ্রহ করবেন। এই ভিডিওটিতে আরও দেখাবো প্রবাসীদের করুণ অবস্থা, প্রবাসীরা কত অসহায়। ভিডিওটির শেষের দিকে দেখাবো প্রবাসী ভাইয়েরা একটু শান্তির আশায় জঙ্গলের ভিতরে কিভাবে আশ্রয় নেয়। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি পাসপোর্ট রিনিউ বা ট্রাভেল পাসের জন্য আসেন, এর জন্য আপনাকে আবেদনপত্র, ব্যাংক ড্রাফট, পাসপোর্ট এর কপি, ভিসা কপি নিয়ে আসতে হবে। আবেদনপত্র ও ব্যাংক ড্রাফট যদি সংগ্রহ করতে না পারেন, পাসপোর্ট ও ভিসা কপি নিয়ে চলে আসুন। এখানে অনেক বাংলাদেশি ভাই পাবেন, তারা আপনাকে আবেদনপত্র ও ব্যাংক ড্রাফট করে দিবে। টাকা একটু বেশি নিবে, বাট তারপরে ভালো, ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি সবগুলো করতে পারবেন। আপনি যদি ট্রাভেল পাসের জন্য আসেন, তাহলে প্রথম তলার এই কক্ষে ঢুকে পড়ুন। এখানে ট্রাভেল পাসের সব কাগজপত্র জমা দিয়ে রিসিট সংগ্রহ করে নিন। রিসিটে থাকা ডেট অনুযায়ী চলে আসুন আপনার ট্রাভেল পাস সংগ্রহ করার জন্য। কপাল ভালো হলে তো পেয়ে যাবেন, আর না হয় কতবার যে আপনাকে এখানে আসতে হবে আল্লাহই ভালো জানে। বন্ধুরা কিছুদিন আগে এখানে একজন অসুস্থ লোক ট্রাভেল পাসের জন্য এসেছিলেন। তিনি অনেক ভোগান্তির শিকার হন, অনেকবার এসেছিলেন কিন্তু ট্রাভেল পাস পাননি। শেষ একদিন এসে এখানে মারা যান ওই অসুস্থ প্রবাসী ভাইটি। দ্বিতীয় তলার এই কক্ষটির কাজ হচ্ছে, আপনি যদি পাসপোর্ট ক্যান্সেল বা পাসপোর্ট হারানোর পরে পুলিশ রিপোর্ট জমা দেওয়া, পাসপোর্টের কোনো তথ্য সংশোধনের জন্য আসেন, তাহলে আপনাকে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এই কক্ষে। বিশেষ করে এই কক্ষে পাসপোর্ট স্ক্যান করা হয়। বন্ধুরা আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে আসেন, তাহলে তৃতীয় তলার এই কক্ষে চলে আসুন। রুমে প্রবেশ করে হাতের ডান পাশে লাইনে দাঁড়িয়ে কর্মকর্তাদের সিগনেচার নিয়ে নেবেন। হয়তো কর্মকর্তারা আপনাকে আপনার নাম আর আপনার আব্বুর নাম জিজ্ঞেস করতে পারে, সঠিকভাবে উত্তর দিবেন। তারপরে হাতের বাম পাশে এভাবে লাইনে দাঁড়িয়ে আপনার সমস্ত কাগজপত্র জমা দিয়ে রিসিট সংগ্রহ করে নেবেন। বন্ধুরা আপনি যদি পাসপোর্ট সংগ্রহ করতে আসেন, তাহলে উঠে পড়ুন চতুর্থ তলায়, যেখানে শত শত প্রবাসী অপেক্ষার প্রহর গুনছে দিনের পর দিন। আপনার রিসিটটি নিয়ে এক পাশে বসে পড়ুন, দুপুর দুইটার পর পাসপোর্ট দেওয়া শুরু হবে। এভাবেই প্রবাসীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এখানেই ক্লান্ত হয়ে অনেকে শুয়ে পড়েন এভাবে। তাই বলি আপনার ভাগ্য ভালো হলে প্রথম দিনেই পেয়ে যাবেন, আর না হয় কতবার যে আপনাকে আসতে হবে তা আল্লাহই ভালো জানে। এমনও ঘটনা ঘটেছে যে পাসপোর্ট না পাওয়ার কারণে ভিসা লাগাতে পারেনি। বিশেষ না হলে এই কমেন্টটি পড়ে দেখুন, মাত্র 3 মাস আগের ঘটনাটি। এমনও লোক আছে যে 3 বছর হয়ে গেছে এখনও পাসপোর্ট পাননি, কী কারণে পাসপোর্ট পাচ্ছে না তারও কোনো খবর নেই, এভাবেই বসে থাকে ঘন্টার পর ঘন্টা, অনেকে ক্লান্ত হয়ে শুয়েও পড়েন এখানে। এরাই হচ্ছে আমার বাংলাদেশের সোনার ছেলে। Thank you.
এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে পাসপোর্ট না পেয়ে বাসায় ফিরে যান, সেই বড়াক্রান্ত মন নিয়ে আবার চলে আসেন পরের দিন পাসপোর্টের আশায়। এরাই হচ্ছে প্রবাসী, এরাই হচ্ছে সোনার ছেলে। বন্ধুরা, পঞ্চম তলার এই কক্ষটি হচ্ছে যেই দিন পাসপোর্ট বিতরণ বেশি হয় অথবা মানুষের ভিড় বেশি হয় তখন কিছু সংখ্যক মানুষ এখানে নিয়ে আসে, আর না হয় রুমটি খালি পড়ে থাকে। চলুন বন্ধুরা, এবার প্রবাসীদের কিছু অসহায়ের চিত্র দেখে আসি, যে প্রবাসীরা কত অসহায় প্রবাসে দিন কাটাচ্ছে। হতে পারে আপনিও হতভম্ব হয়ে যাবেন প্রবাসীদের এই কষ্টের করুণ দৃশ্য দেখে। এভাবে রাস্তার ধারে এক পাশে বসে থাকে প্রবাসী ভাইরা। বন্ধুরা, পাসপোর্ট অফিসের আশেপাশে কোথাও হোটেল বা থাকার জায়গা নেই যে আপনি এক রাত্রি যাপন করবেন। যারা দূর দূরান্ত থেকে পাসপোর্ট করার জন্য অথবা ট্রাভেল পাসের জন্য আসেন তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আপনাকে একদিনে কাজ না হলে চলে যেতে হবে আবার আপনার জায়গায়, আবার আসতে হবে। আমরা অনেকেই মনে করি প্রবাসীরা খুব সুখে থাকে, আরামে থাকে, সবসময় এসির মধ্যে থাকে। না, এমনটা নয়। প্রবাসীরা সবসময় খোলা আকাশের নিচে রাস্তাঘাটে ফুটপাতে এভাবেই থাকে। এরাই হচ্ছে আমাদের সোনার ছেলে, রেমিটেন্স যোদ্ধা। চলুন দেখে আসি বনে জঙ্গলে কীভাবে আশ্রয় নিচ্ছে আমাদের সোনার ছেলেরা, প্রবাসী ভাইরা। বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই, এভাবেই ঘন্টার পর ঘন্টা বনে জঙ্গলে বসে থাকে আমার প্রবাসী ভাইরা। এরাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত সোনার ছেলে। এই ছবিটি কোনো ভিন্ন দেশের নয়, এটাই হচ্ছে মালয়েশিয়ান অবস্থানরত বাংলাদেশ পাসপোর্ট অফিসের পাশেই সংলগ্ন বনে জঙ্গলে প্রবাসীরা বসে আছে একটু ছায়ার, একটু শান্তির আশায়। রাস্তাঘাট এত উত্তপ্ত যে কোথাও বসার কোনো ব্যবস্থা নেই, তাই তো প্রবাসী ভাইরা জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। জি ভাইরা, এই প্রবাসী ভাইরাই তাদের নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে পরিবারকে সুখে রাখার চেষ্টা করে, যত কষ্টই করুক তারপর নিজেকে সান্ত্বনা দেয়, সুখে থাকুক আমার পরিবার। তাই আসুন আমরা প্রবাসীদেরকে ভালোবাসি, প্রবাসীদের সাথে সুন্দর ব্যবহার করি। সুখে থাকুক প্রবাসীরা সুদূর প্রবাসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে ভিডিও তৈরি করি। বন্ধুরা, প্রবাসের সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন প্রবাস টিভি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সকল আপডেটের নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।